বলুন বন্ধুরা, দেখে নিয়ে আপনার ব্রেন অন্যদের থেকে কতটা ফাস্ট। তুমি কি বুদ্ধিমান? তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও? তাহলে দেখা যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেনের অ্যানসার দিতে পারো। আজকের ভিডিও থাকবে কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন, যেগুলোর অ্যানসার দিতে 100% মানুষের মধ্যে 90% মানুষ হিমশিম খেয়ে যায়। দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যানসার দিতে পারো। গাইজ, আজকে ফার্স্ট রাউন্ডে টেস্ট করে দেখবো তোমাদের চোখ কতটা ফাস্ট। তাহলে প্রথমেই তোমরা এই গিটারটিকে ভালো করে দেখো, তারপরে এই মেয়েটিকেও খুব ভালো করে দেখো, এরপর লাস্ট এই পাখিটিকে খুব ভালো করে দেখে মেমোরিতে সেট করে নাও। চলো এবার বলো তো, তুমি সবার আগে কোন গিটারটিকে দেখেছিলে? তো গাইস, তুমি সবার আগে দেখেছিলে এই গিটারটিকে। চলো এবার নেক্সট স্টেপ, এবার বলো তো এই মেয়েগুলোর মধ্যে তুমি কোন মেয়েটিকে আগে দেখেছিলে? কি গাইস, মনে পড়েছে? তো তুমি সবার আগে দেখেছিলে এই 4 নম্বরের মেয়েটিকে। তো লাস্ট এবং নেক্সট স্টেপ, এবার ভালো করে ভেবে বলো তো এই 4টি পাখির মধ্যে কোন পাখির ছবি আগে দেওয়া ছিল? তো গাইস, এখানে থাকা 6 নম্বরের পাখিটিকে তুমি সবার আগে দেখেছিলে। তো গাইস, তুমি যদি এই 3টি রাউন্ডের অ্যান্সার নিজে থেকে দিয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন, তুমি আই টেস্ট পাওয়ার রাউন্ডে জিতে গেছো। চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক। চলো গাইস, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গাজর রয়েছে, কিন্তু এই গাজরগুলোর মাঝে রয়েছে একটি রুল পেন্সিল। ফ্রেন্ড, তোমাদেরকে এখন তোমার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এখানে থাকা রুল পেন্সিলটিকে খুঁজে বের করতে হবে। তুমি কি এখানে থাকা রুল পেন্সিলটিকে খুঁজে পেয়েছো? গাইস, এখানে থাকা রুল পেন্সিলটি ছিল এই জায়গাটিতে। যদি তুমিও এখানে থাকা রুল পেন্সিলটিকে সবার আগে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড, তোমার চোখ একদম ঠিক আছে। এবার কমেন্টে লেখো আমিও খুঁজে পেয়েছি। চলো গাইস, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অক্ষরকে এলোমেলোভাবে একটি বইয়ের নাম লেখা আছে। তো ফ্রেন্ড, তোমরা এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এটি কোন বইয়ের নাম লেখা আছে? পারলে ফ্রেন্ড, এখানে অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখলে এখানে বইটির নাম হবে বর্ণপরিচয়। গাইস, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ একটি নাম্বার ও রয়েছে একটি ছবি। এবার এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি ছেলের নাম কি হবে? দেখো, প্রথমে যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে 9, তারপরে বৃষ্টি, বৃষ্টির ইংলিশ হচ্ছে রেন। তাহলে দুটো ছবিকে যোগ করলে এখানে ছেলেটির নাম হবে নরেন। এবার এই ছবিটিকে খুব ভালো করে দেখো। এই ছবিটা দেখে বুঝতে পারছো এটা কিসের ছবি? তাহলে এবার এই ছবিটা দেখে গেস করে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে? ফ্রেন্ড, দেখো প্রথমে রয়েছে একটি অনামিকা আঙুলের ছবি, তাহলে এখানে মেয়েটির নাম হবে অনামিকা। গাইজ, এবার দেখতে পাচ্ছ আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তো তোমরা স্ক্রিনের মধ্যে দুটি মা ও দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ, কিন্তু এই দুটি মায়ের মধ্যে একটি মা হচ্ছে অনেক বড় বোকা বা মূর্খ। তো গাইজ, তোমাকে এই ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মাটি সবচেয়ে বড় বোকা বা মূর্খ। টাইমস আপ। কি ফ্রেন্ড, তুমি এখানে থাকা মূর্খ মাটিকে খুঁজে পেলে?
গাইস, যারা খুঁজে পেয়েছো, ভেরি গুড। তো ফ্রেন্ড, এই অ্যান্সারটি আমি তোমাদের বলে দিচ্ছি, তার আগে তোমরা চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ড, এই ছবিটিকে তোমরা যদি ভালো করে দেখো, তার এখানে এক নম্বরের মাটি হচ্ছে মূর্খ, কারণ দুই নম্বরের মাটি তো তার বাচ্চাটিকে রান্না করা বা তরকারি কাটা শেখাচ্ছে, সেই জন্য তার হাতের বাচ্চাটির হাতে রয়েছে চাকু। কিন্তু এক নম্বরের মাটি নিজে হেডফোন লাগিয়ে গান শুনতে ব্যস্ত, কিন্তু এদিকে ইলেকট্রিসিটি যে বোর্ড রয়েছে সেই বোর্ডের মধ্যে শর্ট সার্কিট হয়েছে এবং সেই শর্ট সার্কিট থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর সেখানে তার বাচ্চা হাত দিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে তার বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং এখানে এক নম্বরের মাটি সবচেয়ে বড় বোকা বা মূর্খ। গাইজ, এবার লাস্ট কোশ্চেন, দেখো দুটো ছবি, এই দুটো ছবিকে তোমরা যোগ করো আর যোগ করে বলো এখানে একটি নাম্বারের নাম কি হবে। কি গাইজ, নাম্বারটির নাম পেরেছো? তো এই নাম্বারটির অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে, কারণ এই কোশ্চেনের অ্যান্সার আমি বলে দেবো না, কারণ লাস্ট কোশ্চেনটা খুবই ইজি দিয়েছি। তাই যারা যারা এই নাম্বারটির অ্যান্সার আমাকে কমেন্ট করতে পারবে, তোমাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করবো। হ্যালো ফ্রেন্ডস, আজকে 7টি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Yeah.